এই গাইস, আমি স্বর্ণাঙ্গ অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এখন আমি এই ভিডিওতে আয়ুষ্মান খুরানার আপকামিং দুটো যে কন্টেন্ট আসছে সেই দুটো কন্টেন্ট নিয়ে ভিডিওতে কথা বলবো। প্রথমটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট টিজার, দ্বিতীয়টা হচ্ছে পোস্টার রিভিউ। তো দ্বিতীয়টা প্রথমে বলি, আজকে আয়ুষ্মান খুরানার অফিসিয়াল যে পেজ আছে সেখান থেকে আয়ুষ্মান খুরানা নিজে পোস্ট করেছে তার আপকামিং সিনেমা, যেটা 14 অক্টোবর রিলিজ করেছে, যেটা একটা মেডিকেল কমেডি ড্রামা একটা সিনেমা, যেটার নাম হচ্ছে ডক্টর জি। প্রায় 1 বছর আগে এটা শুটিং র্যাপটার হয়ে গেছিলো এবং তারপরে জানি না কী কারণে আটকে গেছিলো এবং এতদিনে সেটা রিলিজ ডেট অ্যানাউন্স হয়েছে। তো আসছে গুলপ্রীত সিং এবং আয়ুষ্মান খুরানা অভিনীত ডক্টর জি 14 অক্টোবর, এবং এটা ডাইরেক্ট করেছেন, ডাইরেক্ট মানে ও পরিচালকে ডেবিউট করেছেন হচ্ছে অনুভূতি কাশ্যপ, আর এইটা প্রডিউস করছে হচ্ছে জাংলি পিকচার্স। জাংলি পিকচার্স এর আগে ইদ্দু জামানের সাথে যে সিনেমাটা করেছিল জাংলি, সেই সিনেমাটার প্রডিউসার। তো দেখা যাক সিনেমাটা কেমন হয়। পোস্টার দেখে তো খুব সুন্দর লাগছে, মানে আয়ুষ্মান খুরানা সামনে দাঁড়িয়ে আছে কান বন্ধ করে, চারপাশে মানে দুপাশে প্রচুর মেয়ে লাফিয়ে তার দিকে এগিয়ে আসছে এবং ডক্টর যারা মানে ডাক্তারের বিভিন্ন রকম ইকুইপমেন্টগুলো আকাশে ছড়িয়ে আছে এবং লেখা আছে ডক্টর জি একটা কাপড়ের উপরে, সে দারুণ রকম লাগছে। ডক্টর জি ইনকিত বাস লাগিয়ে দারুণ রকম ট্যাগলাইনটা লাগতো। দেখা যাক কেমন হয় এবং কী দারুণ একটা আয়ুষ্মান খুরানা দেয়। কন্টেন্ট নিয়ে তো আয়ুষ্মান খুরানাকে বলা যাবে না, তিনি একদম কন্টেন্ট খুরানা বলা যায় তাকে। নেক্সট যেটা আয়ুষ্মান খুরানার কাজ আছে সেটা হচ্ছে ড্রিম গার্ল, যে আয়ুষ্মান খুরানার একটা দারুণ রকম কমেডি ড্রামা একটা সিনেমা এসেছিল কোভিডের আগে। তো সেই সিনেমাটার হচ্ছে সিকুয়েল আসছিল এবং তার একটা ফ্র্যাঞ্চাইজ বাড়ানোর চেষ্টা করছে এবং সেখানে আয়ুষ্মান খুরানার সাথে আনন্দা পাণ্ডেকে এখানে দেখা যাবে। এছাড়াও যারা যারা রয়েছেন ড্রিম গার্ল যে কাস্টিং ছিল তার সাথে আরও কিছু জুড়েছে, তারা হচ্ছেন বিজয় রাজ, রাজপাল ইয়াদব, অন্নু কাপুর, পরেশ রাওয়াল, মনজোত সিং, অভিষেক ব্যানার্জি, সীমা পাহওয়া আর আশ্রনিসা, মনোজ যোশী। খুব গুরুত্বপূর্ণ দুটা ক্যারেক্টার এখানে তারা কাজ করছেন এবং এই সিনেমাটি মুক্তি পাচ্ছে হচ্ছে 29 জুন 2023, অর্থাৎ এটা রিলিজ করছে হচ্ছে ঈদে, এবং এখানে প্রডিউস করছেন হচ্ছে সেই প্রডিউসার শোভা কাপুর এবং একতা কাপুর, আর এটি বালাজি মোশন পিকচার্স প্রডিউস করছে। এবং আগেরটা পেন মারুধর মানে পেন যে স্টুডিও আছে তারা রিশুট করেছিল এবং সম্ভবত তারাই শুট করবে। তো দেখা যাক কেমন হয় ড্রিম গার্ল টু, আবার সেই পূজা ফিরে আসছে। তো একটা দারুণ রকম ব্যাপার এখানে, এটা মানে 2019 একটা টপ গ্রসিং ফিল্ম ছিল বলিউডের, মানে এটা প্রায় 200 কোটি পার করেছিল ফিল্মটা, মানে হঠাৎই প্রথমে 100 কোটি তারপর 200 কোটি হয়ে গেছে এবং আয়ুষ্মান খুরানা সেই সময় একটা পুরো টপ লেভেল যাচ্ছিলো। তো এই ছিল আজকের ভিডিও, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। এবং ডক্টর জি এবং ড্রিম গার্ল টু দুটোর মধ্যে কোনটা নিয়ে আপনি বেশি এক্সাইটেড, নাকি দুটো নিয়েই আপনি বেশি এক্সাইটেড, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।